হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস দীর্ঘ চার বছর পরে বন যে মাইনিং প্রজেক্ট আছে এরা কিন্তু এয়ার ড্রোব সেশন টা নিয়ে আসতেছে মানে এখান থেকে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে তারা যে ক্রাইটেরিয়া বা কন্ডিশন গুলো নিয়ে আসে এগুলা আসলেই অনেক কষ্টকর আর এই কন্ডিশন গুলো বা এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করা আমাদের পক্ষে কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে তারপরেও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আসলে এখান থেকে ইলিজিবল হওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে এবং আপনারা কিভাবে চেক আউট করবেন যে আপনারা এলিজিবল আছেন কিনা তো যার কারণে বলতেছি যেহেতু আমরা অনেক দিন থেকে এখানে মাইনিং করে আসতেছি অনেক দিন থেকে এখানে কাজ করে আসতেছি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেন না আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না যে আপনারা এখানে পেমেন্টের জন্য এলিজিবল আছেন কিনা অথবা আপনারা যদি এলিজিবল না থাকেন তাহলে আপনারা কিভাবে নিজেকে এলিজিবল করবেন এই বিষয়টা ক্লিয়ার ভাবে দেখাবো তারপরে আমি আরেকটা কথা আপনাদের বলবো যে এখানে কিন্তু এয়ারড্রপ সেশন ওয়ানটা নিয়ে আসা হয়েছে এবং এরপরে কিন্তু তাদের এয়ারড্রপ সেশন টু এয়ারড্রপ সেশন থ্রি এইভাবে কিন্তু বেশ কয়েকটা এয়ারড্রপ চলবে তো প্যারা নেওয়ার দরকার নাই এখানে যদি আপনারা এলিজিবল হইতে না পারেন তাহলে শুধুমাত্র আপনারা টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন এরপরের যে এয়ারড্রপ সেশনগুলো নিয়ে আসা হবে সেখানে কিন্তু অবশ্যই আপনারা ইলিজিবল হতে পারবেন এবং সেখান থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো এই জায়গায় টাস্কগুলো কমপ্লিট করার জন্য বা ইলিজিবল আছেন কিনা এটা চেক আউট করার জন্য অ্যাট ফার্স্ট কিন্তু আপনাদের অবশ্যই আপডেট যে ভার্সনটা আছে মানে তাদের যে অ্যাপ্লিকেশন আপডেট ভার্সনটা সেটা কিন্তু ডাউনলোড করতে হবে আপনারা তো জানেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বাংলাদেশ থেকে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারতেছি না যার কারণে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে দিয়ে রাখছি এটা হচ্ছে আপডেট ভার্সন আপনারা এটা কিভাবে ডাউনলোড করবেন অ্যাট ফার্স্ট আপনারা চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন তো সেই লিংকে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে আসা হবে তো টেলিগ্রাম আসার পরে অ্যাট ফার্স্ট আপনারা কি করবেন যারা যারা এখন পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেননি নিচে জয়েন বাটনটা পেয়ে যাবেন তো সেখানে একটা ক্লিক করে অ্যাড ফার্স্ট আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তো তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে রাখছি এটা হচ্ছে 5.6.7 ভার্সন এইটাই কিন্তু বর্তমানে আপডেট ভার্সন তো তারপর আপনারা কি করবেন দেখেন আমার যেহেতু এটা অলরেডি ডাউনলোড করা আছে যার কারণে আমার কিন্তু এরকম চিহ্ন এখানে দেখাচ্ছে এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি ডাইরেক্টলি কিন্তু আমি এটা ইনস্টল করতে পারবো বাট আপনাদের এখানে কি রকম দেখাবে মানে এই জায়গায় আপনাদের এরকম একটা তীর চিহ্ন দেখাবে তো অ্যাট ফার্স্ট আপনারা কি করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে জাস্ট একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট হবে ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে তারপরে আবারও আপনারা এই জায়গায় একটা ক্লিক করবেন তারপরে কিন্তু আপনাদের আপডেট অথবা ইনস্টল অপশনটা চলে আসবে তো সেখানে ক্লিক করে ইজিলি আপনারা আপডেট করে নেবেন অথবা ইনস্টল করে নেবেন তারপরে আপনাদের অ্যাকাউন্টে যদি লগ ইন চায় তাহলে অবশ্যই আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তারপরে যদি আপনারা অ্যাকাউন্টে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু এয়ার ড্রপ সেশন ওয়ান এরকম একটা অপশন চলে আসবে আর যদি আপনারা অ্যাপ্লিকেশনটা আপডেট না করেন তাহলে কিন্তু এই অপশনটা আপনারা কোনোভাবে দেখতে পারবেন না যেমন দেখেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা অলরেডি আপডেট করা হয়ে গেছে যার কারণে আমার কিন্তু এখানে এই অপশনটা অলরেডি চলে আসে তো চলুন এখন আমরা অ্যাট ফার্স্ট তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো দেখে আসি তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন গতকালকে কিন্তু এখানে একটা আপডেট তারা শেয়ার করেছে তো এই জায়গায় মূলত তাদের টাস্কগুলো দেওয়া আছে যে আপনাদের কি কি করতে হবে তো অ্যাট ফার্স্ট আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু এক নম্বরে বলা আছে হ্যাভ দা লেটেস্ট ভার্সন অফ দ্য বোনডেক্স অ্যাপ ইনস্টল অবশ্যই কিন্তু আপনাদের লেটেস্ট যে ভার্সনটা আছে বা আপডেট যে ভার্সনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আর আমি তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা সেটা ডাউনলোড করবেন তারপর দেখেন এখানে বলা আছে কমপ্লিট ইউর প্রোফাইল তো আপনাদের প্রোফাইলটা অবশ্যই এখানে কমপ্লিট করতে হবে তো এখন বিষয় হচ্ছে যারা যারা অলরেডি প্রোফাইলটা কমপ্লিট করে ফেলছেন তারা কিভাবে চেক আউট করবেন আমি সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা মাইনিং অ্যাপের ভিতরে চলে আসবেন আসার পরে এই জায়গায় দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি রেটটা দেখাবে তো এখানে একটা ক্লিক করবেন দেন আপনারা লক্ষ্য করবেন এই যে কমপ্লিট ইউর প্রোফাইল এরকম একটা অপশন এখানে দেখতে পারবেন এবং এখানে দেখেন আমার কিন্তু টিকমার্ক আছে এবং এখানে জিরো পয়েন্ট জিরো এখানে কিন্তু এটা শো করতেছে তো আপনাদেরও যদি এটা শো করে কমপ্লিট ইউর প্রোফাইল এবং এখানে যদি একটা টিকমার্ক শো করে তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনাদের প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর যদি এই অপশনটা এখানে দেখতে না পান অথবা দেখতে পাইলেও এখানে যদি টিকমার্ক না থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের কিন্তু এখন পর্যন্ত প্রোফাইলটা কমপ্লিট করা হয় নাই তো আপনাদের যদি প্রোফাইলটা কমপ্লিট করা না হয় তাহলে আপনারা কিভাবে সেটা কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মাইনিং অ্যাপের হোম পেজে চলে আসবেন এখানে আসার পরে একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করার পরে এই জায়গায় দেখতে পারবেন ইনক্রিজ ইউর অ্যাক্টিভিটি রেট তো এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন কমপ্লিট ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন দেন আপনাদের প্রোফাইলের ভিতরে নিয়ে আসা হবে তারপরে বাকি কাজগুলো এখানে কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বিষয়টা ভালোভাবে বুঝেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যারা যারা এখন পর্যন্ত প্রোফাইলটা কমপ্লিট করেন নাই সেখানে আমি কমপ্লিট প্রোফাইলের ভিডিওটা দিয়ে দিব তো সেই ভিডিওটা দেখে আপনারা কিন্তু বাকি কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন এখন বিষয় হচ্ছে আগের যে সিস্টেমগুলো ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা বাট বর্তমানকার যে সিস্টেমগুলো এগুলো কিন্তু আলাদা আমি আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই জায়গায় প্রবেশ করবেন তারপরে আপনারা বাকি বিষয়টা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং সেটা দেখে অবশ্যই কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের এই 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 যে অ্যাক্টিভিটি জায়গায় জায়গায় ক্লিক করলে এখানে কিন্তু 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 প্রোফাইল দেখাবে তাহলে একটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে তো তারপরের বিষয় যদি আপনারা দেখেন এখানে তিন নাম্বারে বলা হয়েছে আপলোডেড এ ভ্যালিড রিসুম মানে অবশ্যই আপনাদের কিন্তু এখানে একটা সিবি ক্রিয়েট করতে হবে এবং সিবিটা ক্রিয়েট করার পরে অবশ্যই কিন্তু সেটা এখানে আপলোড করতে হবে না হলে কিন্তু আপনাদের তিন নাম্বার যে টাস্ক কাজটা আছে এটা কিন্তু কমপ্লিট হবে না তো আপনারা যদি সিবিটা এখানে জমা দিয়ে থাকেন বাট আপনাদের যদি মনে নাই তাহলে আপনারা কিভাবে চেক আউট করবেন এই যে অ্যাক্টিভিটি রেড অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপলোড ইওর রিজিউম আমার কিন্তু এটা অলরেডি আপলোড কমপ্লিট আছে আপনাদেরও যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু এখানে এই যে টিকমার্কটা শো করবে আর আপনাদের যদি সিবিটা ক্রিয়েট করা না থাকে বা আপনারা যদি আপলোড না করে থাকেন তাহলে আপনারা কিভাবে এটা আপলোড করবেন অ্যাট ফার্স্ট আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব কেননা এই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে আমি কিন্তু অনেকদিন আগে এই ভিডিওগুলা দিয়ে রাখছি তো সেই ভিডিওটা দেখে ইজিলি আপনারা একটা সিবি ক্রিয়েট করবেন সিবিটা ক্রিয়েট করার পরে কিভাবে এখানে আপলোডটা দেবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেননা আগে কিন্তু আপলোডের প্রসেসটা আলাদা ছিল বাট বর্তমানে কিন্তু আপলোডের প্রসেসটা একটু আলাদা তো এর জন্য আপনারা মাইনিং অ্যাপে প্রবেশ করবেন প্রবেশ করার পরে একটু স্ক্রল করবেন তারপর দেখেন যে ইনক্রিজ ইওর অ্যাক্টিভিটি রেট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে কমপ্লিট ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করবেন একটু স্ক্রল করার পরে শেষে আপনারা দেখতে পারবেন রিসিউম অপশনটা কিন্তু এখানে শো করবে তো এই জায়গায় দেখেন আমার কিন্তু সিবিটা এখানে আপলোড করা আছে আমি কিন্তু দুই সালের জুলাই মাসের আঠারো তারিখে এটা এখানে আপলোড করছি তো এই জায়গা থেকে ইজিলি কিন্তু আপনারা আপলোডের অপশনটা পেয়ে যাবেন তো সেখানে ক্লিক করে ইজিলি আপনারা আপনাদের সিবিটা আপলোড করে নেবেন সেই বিষয়টা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে বারবার বলতেছি ভিডিও ডিসক্রিপশন বক্সটা আপনারা একটু চেক করবেন সেখানে আপনারা রিসিমোর যে ভিডিওটা সেটা পেয়ে যাবেন তো সেটা দেখলে আপনারা ইজিলি সবকিছু কমপ্লিট করে দিতে তারপরের যে বিষয়টা সেটা আপনারা এখানে লক্ষ্য করেন এখানে বলা আছে কানেক্টেড ইওর ওয়ালেট অবশ্যই কিন্তু আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্টেড করতে হবে এটাও কিন্তু আপনাদের একটা টাক্সের মধ্যে পড়তেছে তো এই কাজটা আপনারা কিভাবে করবেন অথবা আপনাদের এখানে ওয়ালেটটা সেট করা আছে কিনা এটা আপনারা কিভাবে চেক আউট করবেন অনেকেই কিন্তু এখানে ওয়ালেটটা সেট করছে বাট আপনাদের কিন্তু মনে নাই তো এটা চেক আউট করার জন্য আপনারা মাইনিং অ্যাপের ভিতরে চলে আসবেন তো এখানে আসার পরে এই যে দেখেন উপরে কিন্তু প্রোফাইল অ্যাকাউন্টটা শো করতেছে এখানে একটা ক্লিক করবেন দেন আপনারা লক্ষ্য করবেন অ্যাকাউন্ট সেটিংস এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন ওয়ালেট অপশনটা এখানে শো করবে তো ওয়ালেটে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে আপনাদেরও যদি এখানে ওয়ালেট অ্যাড্রেসটা শো করে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের কিন্তু ওয়ালেটটা এখানে অলরেডি সেট করা আছে আর যাদের এখানে ওয়ালেটটা সেট করা নাই আপনারা কিন্তু এই জায়গায় কোনো ধরনের ওয়ালেট অ্যাড্রেস দেখতে পারবেন না তো কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা সেট করবেন সেটা নিয়েও কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে তো সেই ভিডিওর লিঙ্কটাও আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এক কথায় বলতে গেলে যেগুলো আপনাদের প্রয়োজনীয় ভিডিও প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি এই ভিডিওর বক্সে দিয়ে দিয়ে মানে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে ইজিলি সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন মানে আগে থেকে যারা ভিডিওগুলো ফলো করেন তারা কিন্তু এই কাজগুলো অলরেডি কমপ্লিট করে ফেলছেন আর যারা ফলো করতেছেন না তারা কিন্তু কোনোভাবে এগুলো কমপ্লিট করেন নাই তো তাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিওগুলো সাজিয়ে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেখান থেকে ভিডিওগুলো দেখে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন তো তারপরে যদি আপনারা লক্ষ্য করেন পাঁচ নাম্বার এখানে বলা হয়েছে হ্যাপ থ্রি এক্স এঙ্গেজ নেটওয়ার্ক কানেকশন মানে আপনাদের কিন্তু তিনটা রেফার লাগবে যদি আপনাদের তিনটা রেফার থাকে তাহলেই কিন্তু শুধুমাত্র আপনারা এয়ার ড্রপ সেশন ওয়ানটাতে ইলিজিবল হইতে পারবেন এবং প্রথমে এখানে পেমেন্টটা নিতে পারবেন এখন অনেকে এখানে বলতে পারে যে তিনটা রেফার তো আমাদের নাই আমরা কি করব আপনাদের বাসায় যদি অন্যান্য কোনো ফোন থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে আপনারা একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বারবার বলতেছি এখনও কিন্তু আরও মোটামুটি ছাব্বিশ দিনের মতো সময় আছে এই দিনগুলোর মধ্যে আপনারা চাইলে কিন্তু আপনাদের আশেপাশে অনেক ফোন আছে সেখানে কিন্তু তিনটা রেফার অনায়াসে করে নিতে পারবেন তো এই কাজটা অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন তারপরে যে বিষয়টা সেটা আপনারা লক্ষ্য করেন মানে ছয় নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওপিটি পি টি এয়ারড্রপ ওয়ান বাই সিলেক্টিং জয়েন আওয়ার আপকামিং এয়ার ফ্রম দ্য হোম স্ক্রিন তারপরে লক্ষ্য করেন এই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপের ভিতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে সাত নাম্বারে যেটা বলা হয়েছে সেটা আপনারা লক্ষ্য করেন শেয়ার ইউর এয়ারড্রপ সেশন ওয়ান সার্টিফিকেট অন ইউৰ ছিয়েল মিডিয়া মানে ছয় নাম্বারটা আপনাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে সেখান থেকে আপনাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে তো সেটা অবশ্যই আপনাদের সোশ্যাল শেয়ার করতে হবে কিন্তু আপনারা কমপ্লিটলি ইলিজিবল হয়ে যাবেন তো সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু শেয়ারের একটা অপশন পেয়ে যাবেন আপনাদের টুইটার অ্যাকাউন্টে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন তো সেটা নিয়ে আপনাদের পেরা নেওয়ার কোনো প্রয়োজন নাই তো এখন আমি চলে আসছি আমার মাইনিং অ্যাপের ভিতরে এই জায়গায় লক্ষ্য করেন আপনারা যদি অ্যাপ্লিকেশনটা আপডেট করেন তাহলে কিন্তু এই অপশনটা আপনারা নিচে পেয়ে যাবেন এয়ার ড্রপ ওয়ান তো এই কাজটা আপনাদের পরবর্তী কমপ্লিট করতে হবে আমি আপনাদের তারপরেও বিষয়টা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের যে টাস্কগুলো দেখাইলাম যেমন আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তারপরে ওয়ালেটটা সেট আপ করতে হবে তারপরে এখানে আপনাদের রিসুমটা বা সিবিটা আপলোড করতে হবে মানে সেটা ক্রিয়েট করে সেটাও আপলোড করতে হবে তো এই তিনটা টাস্ক মূলত আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে রেফারের বিষয় রেফারগুলো অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে মানে তিনটা রেফার কমপ্লিট করতে হবে কোনো ব্যাপারই না তো এখন অনেকেই এখানে বলতে পারে যে ভাই রেফার লিংটা আমরা কোথায় পাবো তো এর জন্য আপনারা মাইনিং অ্যাপের ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার পরে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে লক্ষ্য করেন ইনভাইট ইওর ফ্রেন্ড অপশনটা এখানে শো করবে তো তারপরে নিচে দেখতে পারবেন কপি ইনভাইট লিংক তো এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের লিংকটা কপি হয়ে যাবে তো সেই লিঙ্কটা দিয়ে যদি আপনারা রেফার করেন তাহলে কিন্তু আপনাদের মানে তিনটা রেফার করলে কিন্তু আপনাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এয়ার ড্রপ এখানে একটা ক্লিক করতেছি দেন আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আরো মোটামুটি ছাব্বিশ থেকে সাতাইশ দিনের মতো সময় আছে তো এর মধ্যে আপনাদের এই টাস্ক গুলো কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে ইলিজিবলটা হয়ে যাবেন এবং এই যে জয়েন দ্য এয়ার ড্রপ এখানে ক্লিক করে আপনারা কিন্তু ইজিলি জয়েন হয়ে যাইতে পারবেন আর যখন এখানে জয়েন হয়ে যাবেন তারপরে কিন্তু আপনাদের সোশিয়াল মিডিয়াতে শেয়ারের একটা অপশন চলে আসবে এবং ইজিলি আপনারা সেখানে ক্লিক করে আপনাদের সোশিয়াল মিডিয়াতে শেয়ারটা করে দিতে পারবেন তো এই জায়গায় লক্ষ্য করেন কমপ্লিট অল অব ইউর অ্যাক্টিভিটি রেট টাক্স মানে এই আপনাদের কমপ্লিট করতে হবে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন আমার কিন্তু সব এখানে কমপ্লিট করা আছে যেমন আমি আপনাদের দেখাইলাম মানে আপডেট ভার্সনটা ডাউনলোড করতে হবে তারপরে হচ্ছে আপনাদের সিবি বা রিসিমটা আপলোড করতে হবে তারপরে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তারপরে ওয়ালেটটা এখানে সেট করতে হবে তারপরে আপনাদের এখানে তিনটা রেফার করতে হবে এগুলো আপনাদের অবশ্যই দেখবেন যে সবগুলা কমপ্লিট আছে কিনা যেমন এখানে পাঁচটা টাক্স আছে এই টাক্সগুলো আপনাদের কমপ্লিট আছে কিনা যদি কমপ্লিট থাকে তাহলে আপনারা ব্যাক হয়ে চলে আসবেন আসার পরে নিচে দেখতে পারবেন যে মিনিমাম ব্যালেন্স অফ টোয়েন্টি বন্ড পয়েন্ট তো এই জায়গায় জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে লক্ষ্য করবেন যে এই জায়গায় আপনাদের বিশটার উপরে ব্যালেন্স আছে কিনা মানে যাদের এখানে বিশের নিচে কয়েন আছে তারা কিন্তু এলিজিবল হইতে পারবেন না তবে আপনারা যেহেতু অনেকদিন থেকে এখানে কাজ করতেছেন অবশ্যই কিন্তু আপনাদের বিশের বেশি ব্যালেন্স আছে এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই তো তারপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে হ্যাপ অ্যাটলিস্ট থ্রি এঙ্গেজ নেটওয়ার্ক কানেকশন মানে আপনাদের তিনটা এখানে রেফার লাগবে আমি তো আপনাদের আগে বলে দিলাম তো এই টাস্কগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে এই সময়ের পরে হয়তোবা বা জয়েন দ্য এয়ারড্রপ অপশন চালু হয়ে যাবে তো তারপরে আপনারা জয়েন দেয় এয়ার ড্রপ অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনারা এয়ার ড্রবে জয়েন হয়ে যাইতে পারবেন হয়তো বা এই টাস্কগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে নিচে জয়েন দা এয়ারড্রপ অপশনটা চালু হয়ে যাবে তারপরে আপনারা সেখানে ক্লিক করতে পারবেন তো এটা আসলে একটা ভাবার বিষয় এখন জাস্ট আমাদের এই কমপ্লিট করতে হবে এবং ওয়েট করতে হবে যে এই দিন পরে এখানে কি হতে যাচ্ছে তো আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন তারপরেও ভিডিও শেষের দিকে আমি আপনাদের একটা কথাই বলবো যে ভিডিও ডেসক্রিপশন বক্সটা আপনারা একটু চেক আউট করবেন এবং সেখানে যে ভিডিওগুলো দেওয়া থাকবে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে